ವಶೀಕರಣ ನಾಗನಂದಿನಿ. আমার থেকে এতদিন ধরে বেঁচে পালাচ্ছিস তাই না? তোকে এখানে আসার জন্য কেমন বাধ্য করলাম দেখলি? মাধবী তুই খুশি হোস না, আমার দাদার প্রাণ নিয়েছিলি না, তোকে আজ আমি শেষ করে দেব। তোর গল্প শেষ, দেখে নিস তুই আমার 18 বছরের তপস্যা ভাঙবার জন্য আমি তোকে কিছুতেই ছাড়বো না, শেষ করে দেব তোকে। কে কাকে শেষ করে দেখাই যাক, দেখে নিস তুই। আজকে আমি তোর খেলা শেষ করেই ছাড়বো। এইটা আমার দাদার বানানো বিশেষ রত্নমালা। এই মালা আমার কাছে যতক্ষণ থাকবে তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। তুই নিজেকে খুব বুদ্ধিমান ভাবিস? তুই নিজের বাস্তব রূপটা লুকিয়ে রেখেছিস, ওই মেয়ে রূপটার আড়ালে তুই এই রূপটা লুকিয়ে রেখেছিস। আজ এই রূপেই তোকে শেষ করে দেব। এই মালা শিবের তপস্যা করে পেয়েছি, রুদ্রাক্ষের মালা। অনেক মন্ত্র জপ করে তবে এই মালা লাভ করেছি আমি। এই মালা তোর ওপর ছুঁড়লে তোর ওই মেয়ে রূপটা যেটা তুই ধারণ করে থাকিস সেটা আমি দেখতে পাবো। কালচক্রটা স্বীকার করলে আমি খুব খুশি হলাম মা। বাকি দুটো কালচক্রগুলো তোমার চরণে রাখা অবধি নন্দিনীর রূপ যেন কেউ না জানতে পারে মা, ওইটার জন্য তোমাকে দয়া করতে হবে মা। অন্য কেউ আমার রূপ ধরতে পারবে না, আমি জঙ্গলে দেবী মায়ের কাছে বরদান পেয়েছি। মায়ের বরদান দেয়া রূপে যাতে তুই না মরিস সেই জন্য তোকে মেয়ের রূপে বদলাবার চেষ্টা করলাম, কিন্তু তুই মনে হচ্ছে ওই সাপের রূপেই মরতে চাইছিস। এই মুহূর্তে তুই যে রূপ ধরে আছিস সেই নাগ রূপেই আমি তোকে শেষ করে দেব। বুঝলেন, আজকের সব খাবারগুলো দারুণ ছিল, কোনো উৎসবে খাচ্ছি বলে মনে হলো। এই বাড়িতে এসে খাবার খাওয়াটাই একটা বড় ব্যাপার,
আমি আয়াপ্পার মালা পরার জন্য আমার সাথে সাথে আপনাদেরকেও নিরামিষ খাবার খেতে হলো। আমাদেরও এই খাবার ভালো লাগে। তাই নাকি? আমি এরপর থেকে মাংস আর খাবো না ঠিক করেছি, কিন্তু ওই গন্ধটা নাকে এলে মনটা যেন কেমন করে ওঠে। এই রে স্বামী এ সরনাম আয়াপ্পা, এসিপি সাহেব বলুন। আচ্ছা আপনার কি পান খাওয়ার অভ্যেস আছে নাকি? না না আমি এটা খাই না। ও এখন তো পুজোতেও পানের ব্যবহারটা কমে যাচ্ছেই বললে চলে। আর কিছুদিন পরে হয়তো এই পান খাওয়া ব্যাপারটাই একেবারে উঠে যাবে। কেন থাকবে না দাদা, মানুষ যদি ছেড়েও দেয় ঠাকুর কি ছেড়ে দেবে নাকি? ফুল ফলের থালায় পান পাতা রাখা তো অতি আবশ্যক দাদা। একদম ঠিক বলেছেন। হ্যাঁ আপনি যাই বলুন না কেন, আমাদের বাড়ির মেয়েদের কথায় কেউ হারাতে পারবে না। কিরণ, হ্যাঁ কিরণ, কি হয়েছে কি বাবা, এরকম চুপচাপ আছিস কেন? সন্ধ্যাকে দেখছিলাম বাবা। ওকে দেখে কিন্তু খুব চালাক মনে হচ্ছে, ওর কথা মতো নিজেদের মধ্যে জানা পরিচয় করার জন্য এগোতে যাস না, যাতে তাড়াতাড়ি বিয়েটা হয় সেই চেষ্টা কর, ওইটাই তোর জন্য ভালো হবে। তাতে তোমার কি, চুপ করে থাকো তো বাবা। আর আমাদের বাড়ি কেমন লাগলো? আজকে খাবারগুলো সব ভালো ছিল তো সন্ধ্যা? ভালো ছিল। আপনি একটা পান খেয়ে দেখুন না। তাহলে এখন আপনার ডিউটি? হ্যাঁ হ্যাঁ ওই থানায়। এসো মা গঙ্গা, তুমি কোথায় চলে গেছিলে? আরে গঙ্গা কতক্ষণ ধরে অপেক্ষা করছি, কোথায় ছিলে তুমি? আমরা তো খাবারও খেয়ে নিলাম। হ্যাঁ গঙ্গা তুমি তো ঘরেও ছিলে না, কোথায় গেছিলে তুমি? আসলে হঠাৎ করে কি যে মাথা যন্ত্রণা শুরু হলো, সেই জন্য আউট হাউসে গিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। ও তাহলে সব কথা তো হয়েই গেল, এমনকি ভালো খাওয়া দাওয়া হলো, এবার আমাদের যেতে হবে। কি খাওয়ার পরেই আপনি চলে যাবার কথা ভাবছেন নাকি? হ্যাঁ না না আমরাই শুধু যাচ্ছি, সন্ধ্যা তো এখানেই পার্থর বাড়িতেই থাকবে। আপনারা সবাই যাচ্ছেন, অ্যাট লিস্ট সন্ধ্যা আমাদের সঙ্গে থাকুক। হ্যাঁ কি আবার কি গো? আরে রে না না, বিয়ে না হওয়া অবধি সন্ধ্যা পার্থর সাথেই থাকবে। না মা আমি এখানেই থাকবো। না সন্ধ্যা এটা ঠিক নয়। কি ঠিক নয় মা? আমি যাদের ব্যাপারে জানতে চাই তারা তো সবাই এখানেই থাকে, আর তাছাড়া আমি এখানে থাকবো তবেই তো আমি আর কিরণ একে অপরকে জানতে পারবো। প্লিজ মা আমি এখানেই থাকতে চাই। সন্ধ্যা তুমি সামাজিক বিধি না মেনেই কথা বলছো, এতে সামাজিক বিধির কি আছে? কোনো না কোনো দিন সন্ধ্যা তো আমাদের বাড়িতেই আসবে, এখন থেকেই এইখানে থাকলে কি হয়ে যাবে? সন্ধ্যাকে আমরা খুব ভালোবেসে ফেলেছি আর ওকে খুব যত্নে রাখবো। আরে আরে আপনারা যত্ন করবেন না এটা আমি বলতে চাইনি। সমাজ বলে তো একটা কথা আছে তাই বলছিলাম। সেটা তো ঠিক জানিস, এই সম্প্রদায়ের ব্যাপারটা মানুষেরই তৈরি। সন্ধ্যা এখানে থাকবে বলে যখন ঠিক করেছে আপনারা ওকে জোর করবেন না, ও বিয়েতে রাজি না হওয়া পর্যন্ত যতদিন ও চায় এখানে থাকুক না। সবাই তো বলছেন কিন্তু আমার একটু চিন্তা হচ্ছে। লক্ষ্মী সবাই এত করে বলার পরে আমাদের না করাটা ঠিক দেখায় না, সন্ধ্যা এখানেই থাকুক। থ্যাংক ইউ বাবা। ইটস ওকে মা তুমি সাবধানে থেকো। ও ইয়েস, আরে বাপরে এত সব জ্ঞানের কথা শেষ হয়ে গেল। শোনো কারোর যেন কোনো অসুবিধে না হয়। সন্ধ্যা এই বাড়িতেই থাকবে বলছে, একে অপরকে বোঝার জন্য খুব ভালো ব্যাপারটা। যাই হোক দুজনের বিয়েটা হলেই হলো, ব্যাস হয়ে গেল। কি গো খালি খেয়েই চলেছ, তুমি কি কোনো কথাই বলবে না? আচ্ছা এবার তাহলে আমরা আসি। আসছি দিদি, আসছি। নমস্কার। আসছি, ঠিক আছে। আচ্ছা আসুন।
আপনি কি আমায় চিনতে পারছেন? না তো। না, আমি আপনাকে আগে যেন কোথায় দেখেছি, কিন্তু কোথায় দেখেছি আমার ঠিক মনে পড়ছে না। না, আমি আপনাকে আজই দেখছি। ও, তাহলে মনে হচ্ছে আমি কনফিউজ হয়ে গেছি, সরি। ইনি গঙ্গাকে দেখেছেন হয়তো, আমাকে দেখে গঙ্গা বলে ভাবছেন কি? তার মানে রঙ্গনায়কের কথা মতো গঙ্গা কি বেঁচে আছে? যাই হোক, আমায় সাবধানে থাকতে হবে। কি হলো, আপনার সারা গায়ে সিঁদুর লেগে আছে, মুছে নিন। আপনার সারা গায়ে সিঁদুর লেগে আছে আপনি বুঝতে পারেননি? আমি দেখতে পাইনি। কিন্তু আমি তো দেখলাম, তাই এটা আপনাকে বললাম। তোর ওই সাপ রূপটাকে পুরোপুরি নাশ করার জন্য শপথ নিয়েছি আমি। সাপের মতিগতি একমাত্র সাপই জানবে বলে অগ্নিসাপকে নিজের শরীরের সাথে এক করে কলিঙ্গ সাপ হয়েছি আমি। এই সাপের অংশকে আমি ছাড়ব না, আমার সাথে রেখে দেবো আমি। নন্দিনীর বিরুদ্ধে এই শক্তির ব্যবহার করব। এই নন্দিনী, তোর মা পার্বতী শিবনাগ, আর তুই শক্তিনাগ হয়ে থাকলে আমি মাধবী কাল লাগিনি। তুই আমাকে নাশ করার জন্য মেড রূপ ধারণ করেছিস, আমি তোকে নাশ করার জন্য সাপের রূপ ধারণ করেছি। তুই জিতবি না, আমি জিতবো, দেখে নেবো এবার। চারিদিকে চক্রব্যূহ বানিয়েছিস, ওটার মধ্যে তোকে ফাঁসাবার জন্য এখন থেকে কাজ শুরু করবো আমি। এই মাধবীর যে কত শক্তি আছে দেখিয়ে দেবো তোকে আমি নন্দিনী, এই আমি শপথ করলাম। নন্দিনী, আমাকে ছেড়ে দাও, আমি তো সব সত্যি কথা বলে দিয়েছি তোমাকে। তোর কথা মতো ওই বাক্স আমি খুলে দেখেছি, ওটার মধ্যে কালচক্র নেই। সত্যি বল, ওই কালচক্র কোথায় রেখেছিস? আমি সত্যি কথাই বলেছিলাম, কালচক্রটা আমি ওই বাক্সতেই রেখেছিলাম। কালচক্র ওই বাক্সয় নেই, আমার কাছে মিথ্যে কথা বলছিস? কালচক্রটা নিয়ে আমাকে মেরে ফেলার জন্য তুই মিথ্যে কথা বলছিস? এই, আমি কেন মিথ্যে কথা বলবো? আমি ওটা নিয়ে থাকলে জঙ্গল দেবীর মন্দিরে ওটা রেখে দেবীর পূজা করতাম। তাহলে কি আমার কাছে থাকা কালচক্রটা রাজশেখর নিয়ে নিয়েছে? বল, কালচক্র কোথায় রেখেছিস? কালচক্রটা নিশ্চয়ই অন্য কারোর হাতে পড়েছে, আমাকে বাইরে বের করে আন, আমি ওই কালচক্রটা খুঁজে তোর হাতে তুলে দেব। আমার হাত থেকে বাঁচার জন্য নাটক করছিস? তোকে খুঁজতে হবে না, আমি খুঁজে নেব। নন্দিনী, কালচক্রটা তাহলে কোথায় গেল? নন্দিনী তো আমাকে মিথ্যে বলবে না। কালচক্র কোথায় গেল তাহলে? কোথায় থাকতে পারে ওটা? এটা আবার কি? দেখে তো একটা বক্স মনে হচ্ছে।
না না, এটা দেখতে ভালো রুটি বেলার জিনিসের মতন, কিন্তু সোনার রুটির পিড়ে কে বানাবে ভাই? হতে পারে হতে পারে, এটা আঙ্কেলের বাড়ি, এখানে সোনার রুটি বেলার জিনিস থাকতেই পারে, এটা নিয়ে আমি বাকি করবো।